নবনির্মিত হাইড্রেনের স্ল্যাব ভেঙে ঢুকে গেল ট্রাকের চাকা, উল্টে গেল ট্রাক। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের ফলে এই ঘটনা, দাবি স্থানীয়দের। সমস্ত রকম সরকারি নিয়ম মেনেই কাজ হয়েছে, দাবি পৌর প্রধানের। শান্তিপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। এলাকার জল নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য প্রায় কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে হাইড্রেন। নবনির্মিত হাইড্রেনের স্ল্যাব ভেঙে উল্টে গেল বালি বোঝাই ট্রাক, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালক। ঘটনার জেরে দীর্ঘ সময় যানজট শান্তিপুর থানার দালালপাড়া এলাকায়। ঘটনার পরে স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে ড্রেন, যার জেরে এই বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জল নিকাশে সমস্যা শান্তিপুর এলাকায়। সম্প্রতি সেই সমস্যা সমাধানের জন্য পৌরসভার পক্ষ থেকে নিকাশি ব্যবস্থা ঠিক করবার জন্য রাস্তার প্রায় মাঝখান দিয়ে একটি হাইড্রেন তৈরি করা হয়েছে। মঙ্গলবার রাস্তা দিয়ে আসছিল একটি বালি বোঝাই ট্রাক, সেই সময় হঠাৎই হাইড্রেনের ওপরে থাকা স্ল্যাব ভেঙে ঢুকে যায় গাড়ির চাকা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বালি বোঝাই ট্রাকটি। বিপদ বুঝতে পেরে গাড়ি ছেড়ে পালান চালক। ঘটনার পর উত্তেজনা তৈরি হয় এলাকায়। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে ড্রেন, যার ফলে এই দুর্ঘটনা। গাড়িটা আস্তে আস্তে, আমি ঘরে শোয়ার অবস্থা ছিলাম, গাড়িটা আসছে, হঠাৎ করে শব্দ হলো। আমি বললাম যে রাস্তা তো উঁচু উঁচু আছে, হয়তো জার্কিং এর কোনো শব্দ হয়েছে। আচ্ছা, কিন্তু পরে দেখি লোক চোরাচুরি করছে। আমি ধরে এসে দেখি গেল, এসে দেখি পড়ে আছে গাড়ি, ড্রাইভার বেরিয়ে গেছে। ড্রাইভার ডেন্টা যে করেছে, একদম নিম্নমানের কাজ করেছে বলে ভেঙে পড়েছে। এই ডেন্টা কতদিন আগে করেছে? এই তো 2 মাস হয়নি। আচ্ছা। স্থানীয়দের আরো দাবি, জনবহুল রাস্তায় আরেকটু হলেই প্রাণহানি ঘটতে পারত। বিষয়টি নিয়ে সাধারণের পাশাপাশি অভিযোগের সুর চড়িয়েছেন স্থানীয় বাম নেতা সৌমেন মাহাতো। তিনি বলেন, দুর্নীতির ফলে এই অবস্থা তৈরি হয়েছে। শান্তিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি, জল নিকাশি সমস্যা সমাধান করতে হবে। সরকারি যে প্রকল্প শান্তিপুরের নিকাশি নালা তৈরি করবার জন্য, অমৃত প্রকল্পের যে কাজ শান্তিপুরের বেশ কয়েকটা নিকাশি নালা তৈরি করবার হচ্ছে কাজ চলছে, এবং সেই ড্রেনের হচ্ছে ভেঙে পড়লো, তৈরি হওয়ার পরই ড্রেন ভেঙে পড়লো, এবং নিম্নমানের মেটেরিয়ালস দিয়ে ড্রেন তৈরি হচ্ছে, এবং বিপুল পরিমাণ কাটমানি এই ড্রেনের নিম্নমানের তৈরি হওয়ার অন্যতম কারণ। যদিও এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, সমস্ত নিয়ম মেনে সরকার নির্ধারিত গুণমান যাচাই করার পরই কাজ হয়েছে। বালির গাড়ির অত্যাধিক ওজন হওয়ার কারণে এই ঘটনা, তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন পৌরপতি। ড্রেনটা যে মানের হচ্ছে সেটা কিন্তু একদম সঠিক মানের, এবং নির্দিষ্ট যে আমাদের গাইডলাইন আছে সেই মেনেই হচ্ছে। রাস্তাটা ড্রেনটা তৈরি হচ্ছে, সেখানে একটা লরি যদি সেই তার মধ্যে ঢুকে পড়ে, স্বাভাবিক, কারণ সেই জায়গায় নরম জায়গা রয়েছে, সেখানে বসে ওভারলোডের লরি, ওভারলোডের লরির জন্য আজকে ওখানে কী অবস্থাটা হয়েছে আমি এখনো দেখিনি। আমি এক্ষুনি আস্তে আস্তে আমি ফোনে খবর পেলাম, আমি লোক পাঠাচ্ছি, আমার অবস্থাতে লোক গিয়ে দেখে সরজমিন। এলাকার মানুষের দাবি, নতুন ড্রেনের যদি এই অবস্থা হয় তাহলে পুরনো হয়ে গেলে কি হবে? পুরো ড্রেনটাই জায়গায় জায়গায় ভেঙে গেছে, এইভাবে যদি চলতে যায় পরবর্তীতে আরো বড় বড় দুর্ঘটনা হবে। মানে একদমই নিম্নতম, একদম নিম্নভাবে কাজ হয়। ওরা বলেছিল আমাদের 100 টন মাল যাবে, 80 টনের জন্য কোনো চিন্তাই করতে হবে না, সেই জায়গায় 25 টন মাল এসছে মাত্র এটাই। আচ্ছা, সেই অবস্থা আজকে যদি এই জিনিসটা আমাদের বাড়ির সামনে ফেটে আছে, যদি ওইখানে ভেঙে যেত তাহলে পুরো বাড়ির সমেতই ভেঙে বেরিয়ে যেত। মানে পুরোটা নিম্নমানের দিয়ে কাজ হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, শান্তিপুর।